আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার বারান্দা বাগানের আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আসলে এতদিন বাসায় গেস্ট থাকার কারণে বারান্দা বাগানের কোনো যত্নআত্নি করা হয়নি। তো আজকে আপনাদের সাথে একটু দেখাচ্ছি আমার গাছগুলোর কী অবস্থা যত্নের অভাবে। আর যেহেতু বৃষ্টি হয়েছে এতদিন, তো গাছগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, একটু মরে মরে যাচ্ছিলো, তো আবার গাছগুলো তাজা হয়ে উঠেছে এবং একদমই পরিষ্কার হয়ে গেছে গাছগুলো। তো এই যে আমার অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছের মধ্যে কিন্তু প্রচুর ময়লা ছিল, তো এই যে দেখুন ময়লাগুলো একদম কেটে গেছে। আর অ্যালোভেরা গাছ হচ্ছে এরকম একটা গাছ যে একটা গাছ থাকলে কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। তো এই যে গাছগুলো কিন্তু আগাছা পরিষ্কার করছিলাম, তো দেখুন এই যে আবারও ছোটো 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 গাছ হচ্ছে। তা আবার ওইটা অনেকগুলো ডালপালা দিয়ে ভরে যাবে। আর এই যে এখানে আমার দুবলো ফুল গাছ, তো ওই যে পিঙ্ক কালারের একটা ফুল ফুটেছে আর গাছটাও কিন্তু অনেকটা তাজা হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে এতদিন পানির কারণে, ওই যে তাজা হয়ে গেছে গাছগুলো সুন্দরভাবে আবার ই হচ্ছে। আর এই যে আমার জবা ফুল গাছ, তো জবা ফুল গাছ আসলে একদিন পানি না দিলে গাছের পাতাগুলো একদম মরে মরে যায় অবস্থা। আর জবা ফুলে এবার এখন পর্যন্ত কোনো ফুলের কলি ফুটে নেই, অনেক দিন হয়েছে কোনো কলি আসতেছে না। তো এই যে জবা গাছগুলোর পাতাগুলো কিন্তু একদম মানে পানি না দেওয়ার কারণে আসলে একটু মরে মরে যায়। এই জবা গাছে প্রতিদিনই পানি দিতে হয়। তো এই যে আমার আরেকটা জবা গাছ, একটা গোলাপি একটা হচ্ছে লাল জবা দুইটা। আর এই যে এই গাছটার নাম আসলে আমি বলতে পারবো না, এটা হচ্ছে কাঁটাওয়ালা গাছ। তো এই গাছটার মধ্যে কিন্তু অনেক দিন ফুল ফুটতেছে না, এই যে একটা ফুল ফুটেছে এই গাছের মধ্যে, খুব সুন্দর ফুল ফুটে পিঙ্ক কালারের, কিন্তু বেশ কিছুদিন হয়েছে কোনো ফুল ফুটতেছে না, অবহেলায় পড়ে আছে এই গাছটা। আর এই যে এখানে করলা গাছ হয়েছে আমাদের, করলা গাছ, তো এই গাছটা এই যে দেখুন কত বড় হয়েছে, যদিক দিয়ে ছড়াচ্ছে করলা গাছ। তো এখানে বেশ কিছু করলা গাছ হয়েছে একটা গাছ থেকে, কিন্তু ওই যে এটা আবার নতুন হচ্ছে করলা গাছ। আর এই যে এর মধ্যে আবার যে ফুল গাছ আগাছা গাছ জন্মাইছে, ওগুলো ফেলে দিতে হবে। আর এই যে গাছটা মরে গেছে কিন্তু উপর দিয়ে আবার সুন্দরভাবে গাছটা উপর দিয়ে উঠতেছে। আর এই যে আমার পুদিনা গাছ, তো পুদিনা গাছটা একদমই মরে যাচ্ছে, অবহেলায় অযত্নে পড়ে আছে। তো এই যে এখান দিয়ে নিচে দেখ পাতাগুলো বেশ সুন্দর তাজা হয়ে গেছে, কিন্তু যেখান থেকে কিন্তু গাছগুলো মরে যাচ্ছে। তো যাই হোক, আমি আমার বারান্দা বাগানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।